নমস্কার সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে ডিটেলসে কথা বলবো দ্য রাইজ অ্যান্ড রাইজ অফ গৌতম আদানি তো এশিয়ার যে বর্তমানে রিচেস্ট পার্সন সবথেকে ধনী ব্যক্তি এশিয়ার সেই গৌতম আদানি সবকে ডিটেলসে আমরা এই ভিডিওতে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো তো তাহলে শুরু করা যাক আজকে এই ভিডিও তো রিসেন্টলি তোমরা জানো যে রিসেন্টলি কিন্তু গৌতম আদানি কিন্তু শুধুমাত্র ভারতের না এশিয়ারও সব থেকে রিচেস্ট পারসন হয়েছেন মানে সবথেকে ধনী ব্যক্তি তো কী করে আস্তে আস্তে গৌতম আদানির এত তাড়াতাড়ি রাইজ হলো মাত্র কয়েক বছরে যেখানে কিন্তু তুমি টপ টেন লিস্টেও ছিল না তো সেখান থেকে এত উপরে কী করে রাইজ হলো তো চলো তাহলে দেখা যাক গৌতম আদানি তুমি যদি নেটওয়ার্ক দেখো নেটওয়ার্ক মানে হচ্ছে তার মোট সম্পত্তির পরিমাণ কত তো গত দুই বছরে তার মোট সম্পত্তির পরিমাণ আগে যা ছিল তার থেকে বারো গুণ বেড়েছে তো সারা পৃথিবীর মধ্যে যত লোক আছে মানে যারা আলট্রা রিচ পারসন রয়েছে তো তাদের মধ্যে থেকে হাইয়েস্ট ওয়েলথ গেইন যদি কেউ করে থাকে সে হচ্ছে গৌতম আদানি সারা পৃথিবীর মূল্য তো দু সালে যদি আমরা দেখি দু সালে গৌতম আদানির নেটওয়ার্ক ছিল এইট বিলিয়ন ইউএস ডলার ঠিক আছে আট বিলিয়ন মার্কিন ডলার ছিল তার নেটওয়ার্ক মানে তার মোট সম্পত্তির মূল্য আর দু সালে এসে সেটা একশো ছয় বিলিয়ন ডলারেরও কিন্তু উপরে উঠে গেছে তো গৌতম আদানি কিন্তু কুড়ি বছর বয়সেই কিন্তু মিলেনিয়ার হয়ে গেছিল মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে আসার তিন বছরের মধ্যেই কিন্তু মাত্র কুড়ি বছর বয়সে মিলিনিয়র কিন্তু হয়ে যায় গৌতম আদানি তো মিলিনিয়ন মানে কত ওয়ান মিলিয়ন ডলার মানে হচ্ছে তোমার এখনকার তুমি যদি বাজার দেখো সাত কোটি আশি লাখ টাকা তো এবার যদি আমরা একটু ব্যাকগ্রাউন্ডে যাই তো উনিশশো সালে নাইনটিন এইটটি এইটে মাত্র কুড়ি বছর বয়স তখন কলেজ ড্রপ আউট ছিল গৌতম আদানি তো সেই টাইমেই কিন্তু গৌতম আদানি আদানি এন্টারপ্রাইস ওপেন করে তো এটা খোলা হয়েছিল সাধারণত পণ্য আদান প্রদান মানে পণ্য বিভিন্ন টাইপের পণ্য আমদানি রপ্তানি করার জন্য আর দু হাজার বাইশ সালে সেই আদানি গ্রুপের তুমি যদি মোট নেট ওয়ার্থ দেখো তাহলে কিন্তু সেটা বেড়ে হয়েছে একশো পয়েন্ট পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার এবং সেখানে সাতটা নতুন পাবলিক কোম্পানি চলে এসছে আস্তে আস্তে বড়ো হতে হতে তো রিসেন্টলি ফেব্রুয়ারি দু সালে কিন্তু আদানি গ্রিন এনার্জি যে পার্ট আছে আদানি গ্রুপের তো এটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে কনগ্লোমেরেট যে লিস্ট তৈরি করে তো সেখানে সবথেকে বেশি ইনফ্লুয়েন্সিয়াল এবং সবথেকে বেশি পাওয়ারফুল এই যে যে পার্টটা এসছে যে আদানি গ্রিন এনার্জি তার নেটওয়ার্থ হয় হচ্ছে তোমার চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার আর যেখানে দেখা গেছে গত তিন বছরে সাড়ে পাঁচ হাজার পার্সেন্ট শেয়ারের দাম বেড়েছে এই আদানি গ্রিন এনার্জির তো আদানি গ্রিন এনার্জি ছাড়া অন্যান্য যে সাতটা কোম্পানি আছে আদানি গ্রুপের প্রত্যেকটারে কিন্তু রিমার্কেবল গ্রোথ দেখা গেছে রিসেন্ট ইয়ারে আর কি বিজনেস আছে আদানি গ্রুপের সেগুলো হচ্ছে দেখো আদানি পোর্টস অ্যান্ড লজিস্টিক্স আদানি এন্টারপ্রাইজেস আদানি গ্যাস ঠিক আছে তো আদানি পোর্ট আদানি পোর্ট অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন যে পার্টটা রয়েছে এই আদানি পোর্ট স্পেশাল ইকোনমিক জোনে ভারতের সব থেকে বড় প্রাইভেট পোর্ট আছে পোর্ট হচ্ছে এখানে বন্ধ রয়েছে এবং তেরোটা কিন্তু পোর্ট টার্মিনালও এর মধ্যে কিন্তু রয়েছে তো একটা হিউজ ইনফ্রাস্ট্রাকচার এখানে এবার আদানি এন্টারপ্রাইজের যদি দিকে আমরা তাকাই তাহলে আদানি এন্টারপ্রাইজে ভারতের অন্যতম বড় কয়লা ব্যবসা কয়লা উত্তোলন এবং ভারতের আটটা বড় সব থেকে প্রাইভেট এয়ারপোর্ট কিন্তু এর আন্ডারে রয়েছে মানে বেসরকারি বিমানবন্দর কিন্তু এর আন্ডারে রয়েছে এবার আদানি টোটাল গ্যাসের দিকে যদি আমরা তাকাই তাহলে এই গ্রুপে সারা দেশের মধ্যে সবথেকে বড় শহরাঞ্চলে গ্যাস সাপ্লাইয়ের সবথেকে বড় চেইন হচ্ছে আদানি গ্যাস যদি আমরা আদানি পাওয়ারের দিকে তাকাই আর একটা পার্ট সাবসিডিয়ারি আদানি গ্রুপের তো এইখানে আদানি পাওয়ার হচ্ছে ভারতের মধ্যে সবথেকে বড় প্রাইভেট পাওয়ার থার্মাল কর্পোরেশন কিন্তু এখানে রয়েছে এবং যেখানে আমরা দেখেছি গত এক থেকে দুই মাসে এই আদানি পাওয়ারের শেয়ারের দাম হান্ড্রেড পার্সেন্টেরও বেশি বেড়েছে তবে যদি আমরা আদানি ট্রান্সমিশনের দিকে তাকাই তো আদানি ট্রান্সমিশন হচ্ছে ভারতের মধ্যে অন্যতম বড় প্রাইভেট সেক্টর ট্রান্সমিশন আর ডিস্ট্রিবিউশন কোম্পানি কিন্তু এই আদানি এন্টারপ্রাইজ নেক্সট আছে দেখো আদানি ওয়াইলমার তো আদানি ওয়াইলমার হচ্ছে ভারতের সবথেকে বড় এডিবল অয়েলের ব্র্যান্ড এডিবল অয়েল কোম্পানি মানে ধরো যে সকল তেলগুলো আমরা খাই এবং যে ধরনের তোমার তেল দিয়ে সমস্ত ধরনের জিনিসপত্র কিন্তু তৈরি হয়ে থাকে এডিবল অয়েলের ব্র্যান্ড কিন্তু এই আদানি ওয়াইলমার তো গত ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু এই আদানি ওয়ালমারের শেয়ারের দাম দুইশো পার্সেন্টের উপরে বেড়েছে তো এটা তো আমাদের দেশের মধ্যে গেল যদি একটু আদানির বিজনেস এম্পায়ার যদি বাইরের দিকে তাকাই তাহলে অস্ট্রেলিয়াতে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় যে কোল মাইনিং প্রজেক্ট আছে যেটাকে বলা হয়েছে তোমার অ্যাবোর্ড প্রজেক্ট এটা কিন্তু গৌতম আদানি নিয়ে নিয়েছে এবং এই কোল মাইনটা কন্ট্রোল করতে এবং নিজের আন্ডারে আনতে কিন্তু নয় বছর সময় লেগেছে তার তো যার ফল এবং এই কোল থেকে যে এনার্জি নেওয়া হবে বা যেখানে যা যা বিজনেস করা হবে এখান থেকে তা তার কী ফলাফল সেটা আমরা আরও সামনের দিকে আরও টের পাবো সামনে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে তোমার গৌতম আদানি যে এশিয়ার সব থেকে রিচেস্ট পার্সন তার ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা ডিটেলসে শর্টে কিন্তু আমরা কথা বললাম তো দেখো যদি তোমাদের কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে ভিডিও করা হোক তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাও যদি সেই টপিকের ভিডিও না থাকে তাহলে তারপর ভিডিও আসবে আর তাছাড়া ইনস্টাগ্রামে আমাকে জানতে ইনস্টাগ্রামে কৌশিকরাতে সার্চ করলে আমাকে পেয়ে যাবে আর তাছাড়া টেলিগ্রাম টুইটার আমাদের ফলো করো আর আমাদের যে ওয়েবসাইট আছে কৌশিকরা ডট ইন এখানে কিন্তু আপডেট পাবে আর আমরা কিন্তু রিসেন্টলি ইউপিএসসি সিএসসি মানে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিস এক্সাম ইউজিসি নেট আর হচ্ছে তোমার প্রেসিডেন্সি যাদবপুর সি এর এন্ট্রান্স এক্সামের জন্য পেইড কোর্স আমাদের কিন্তু চলছে যদি তোমরা পড়তে চাও এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি ওয়ান সেভেন সিক্স সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো আইকন ক্লিক করে অলি সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেল লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা